माय डियर स्टूडेंट्स तुम्हारे सकल के जानाई शुभ महालयार प्रीति और शुभेच्छा। आज महालय देवी पक्षेर सूचना देवी दुर्गार आशीर्वाद माथाय निये शुरू करछि आजकेर ग्रामर क्लास। आमरा पूर्ववर्ती भिडियोते आलोचना करेछि पार्टस अफ स्पीच की एवं ता कत प्रकार। डेस्क्रिप्शन बक्से लिंक देया रयेछे देखे निते पारो। आज आमरा पार्टस अफ स्पीचेर प्रथम भाग नाउन निये आलोचना करब। चेष्टा करब सहज सरल भाषाय आलोचना करार। आमरा जेनेछि नाउन काके बोले, जी वार्ड द्वारा कोनो किछुर नाम बोझाय ताके नाउन बोले, अर्थात आ नाउन इज द नेम अफ एनीथिंग। এই নাউনকে পাঁচটি ভাগে ভাগ করা যায়, যথা প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো তোমাদের সামনে একটি সেন্টেন্স রয়েছে, देवी दुर्गा इज कमिंग। एखाने देवी दुर्गा हलो एकटी निर्दिष्ट नाम, निर्दिष्ट करे एकटी नाम बोझाच्छे बोले एटी प्रपार नाउन। परेर सेंटेंस तोमादेर सामने, सी इज सिटिंग ऑन ए लायन, तिनी सिंहर उपरे बसे आछेन। एखाने लायन এই নাউনটির দ্বারা সিংহ জাতীয় একটি প্রাণীকে বোঝাচ্ছে। লায়ন এই নাউনটির দ্বারা একটি জাতি বা শ্রেণীকে বোঝাচ্ছে বলে এটি হলো কমন নাউন। পরের সেন্টেন্স, সি ইজ কামিং বাই এ বোট মেড অফ উড, তিনি কাঠের তৈরি একটি নৌকোতে আসছেন। এখানে দেখো উড অর্থাৎ কাঠ হলো একটি উপাদান বা পদার্থ, তাই এটি হলো ম্যাটেরিয়াল নাউন। নেক্সট সেন্টেন্স তোমাদের সামনে, সি ইজ কামিং উইথ হার ফ্যামিলি, তিনি তার পরিবার নিয়ে আসছেন। এখানে ফ্যামিলি অর্থাৎ পরিবার নামক এই যে নাউনটির দ্বারা একটি সমষ্টি বোঝাচ্ছে, তাই ফ্যামিলি হলো কালেকটিভ নাউন। এবং সবশেষে দেখো একটি সেন্টেন্স রয়েছে, সি হ্যাজ লাভ ফর হার চিলড্রেন, ছেলে মেয়েদের জন্য তার অনেক ভালোবাসা রয়েছে। এখানে লাভ অর্থাৎ ভালোবাসা এই নাউনটির দ্বারা মনের একটি আবেগ প্রকাশিত হচ্ছে, তাই এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা বুঝতে পারলে যে পাঁচ প্রকার নাউন কী এবং এই সেগুলোকে আমরা কীভাবে চিনতে পারব। এখন চলো যে পাঁচ প্রকার নাউনের কথা আমরা জেনে এলাম তাদের ডেফিনেশন বা সংজ্ঞাগুলো জেনে নিই। প্রথমে প্রপার নাউন দিয়ে শুরু করি। প্রপার নাউন, আ প্রপার নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস, অ্যানিম্যাল, থিং এটসেট্রা। অর্থাৎ যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো প্রাণী, ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এরপরে রয়েছে কমন নাউন, আ কমন নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড অফ এ কমন পার্সন, প্লেস, অ্যানিম্যাল, থিং এটসেট্রা। অর্থাৎ যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো প্রাণী, ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একজাতীয় সকল প্রাণী, ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কমন নাউন বলে। এরপরে রয়েছে ম্যাটেরিয়াল নাউন, আ ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড অফ এ সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল ফ্রম হুইচ থিংস আর মেড। যে নাউন দ্বারা
কোনো উপাদান বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এরপরে রয়েছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড অফ এ গ্রুপ অফ পার্সনস প্লেসেস থিংস এটসেট্রা। যে নাউন দ্বারা কোনো প্রাণী ব্যক্তি বা বস্তু ইত্যাদির সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। সবশেষে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড অফ এ কোয়ালিটি অ্যাকশন স্টেট থিঙ্কিং ফিলিং এটসেট্রা। ইট ক্যান নট বি সিন অর টাচড। যে নাউন দ্বারা কোনো গুণ দোষ অবস্থা আবেগ অনুভূতি ইত্যাদি বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউনকে চোখে দেখা যায় না বা হাত দিয়ে স্পর্শ করা যায় না। মাই ডিয়ার স্টুডেন্টস, নাউনের পাঁচটি প্রকার ভেদ সেটা আমরা জানলাম, কাকে বললে জেনে নিলাম উদাহরণ সহযোগে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আজ তবে এখানেই রাখছি। সবশেষে শুভ মহালয়ার আবার একবার শুভেচ্ছা জানিয়ে এখানে রাখছি। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।